প্রধান নির্বাচন কমিশনার তথা নির্বাচন কর্তার একক এবং অবিভাজ্য। এটা কমিশনের কোনো দায়িত্ব ছিল না। দায় দায়িত্ব ভুল ভ্রান্তি সব কিছুর দায়ভার প্রধান নির্বাচন কমিশনকে এককভাবে নিতে হবে। সেই জন্যই যেহেতু বিষয়টি প্রধান নির্বাচন কমিশনের উপর অর্পিত একটি একক অবিভাজ্য দায়িত্ব ছিল, তাই আমি প্রধান নির্বাচন কমিশনার কাম নির্বাচন কর্তা হিসেবে কিছু কিছু উত্থাপিত প্রশ্নে বিভ্রান্তি নিরসনের সুবিধার্থে কিছু বক্তব্য উপস্থাপন করা আবশ্যক মনে করছি। একটি প্রশ্ন উঠেছে যে প্রার্থীর সাংবিধানিক বা আইনগত অযোগ্যতা রয়েছে। এটা সত্য যে দুদক আইনে 9 ধারায় বলা হয়েছে যে কর্মাবসানের পর কোনো কমিশনার প্রজাতন্ত্রের লাভজনক কোনো পদে নিয়োগ লাভে যোগ্য হবে। এটা আছে, তো এটার আলোকে বিষয়টি বিবেচ্য। তো এতে করে অনেকে বলতে চেয়েছেন রাষ্ট্রপতির পদটি একটি লাভজনক পদ। আমি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কর্তা হিসেবে ওই রায়টি সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলাম, কারণ পরীক্ষা করার সময় যেটাকে বাছাই বলে সেখানে কিন্তু একটা দায় সারা গোছের দায়িত্ব নয়। প্রধান নির্বাচন কমিশনারকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে, প্রার্থী যাই বলুক না কেন কমিশনারের দায়িত্ব আছে পরীক্ষা করে দেখা যে প্রার্থীর কোনো রূপ সাংবিধানিক বা আইনগত অযোগ্যতা রয়েছে কিনা। আমরা দেখলাম প্রথমত স্পষ্টত কোনো আইনগত অযোগ্যতা নেই, এই কারণে 9 ধারায় বলেছে কোনো লাভজনক পদে নিয়োগ লাভের যোগ্য হবেন না। আমরা কিন্তু এখান থেকে প্রার্থীকে নিয়োগ দান করিনি, মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ দান করেননি, প্রধান বিচারপতিও নিয়োগ দান করেনি, কেউ নিয়োগ দান করেননি এবং কেউ নিয়োগ দান করতে পারেন। উনি নির্বাচিত হয়েছেন, আমরা ওনাকে নির্বাচিত করেছি প্রচলিত প্রথা অনুসরণ করে, এবং নির্বাচন এবং নিয়মের মধ্যে যে পার্থক্য এটা বুঝতে হবে। এটাকে আলোচনায় না এনে ওনাকে লাভজনক পদে বসানো হয়েছে বা হতে যাচ্ছে, আমাদেরকে অবশ্যই নির্বাচন এবং নিয়োগের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। তাকে যদি এখান থেকে নিয়োগ দান করা হতো তাহলে অবশ্যই সেটা অবৈধ হতো, কারণ নিয়োগদানের কর্তৃপক্ষ বা কর্তৃত্ব আমাদের নেই, কারোই নেই। যেমন আমাদের জাতীয় সংসদের সদস্যগণ তারা নিয়োগপ্রাপ্ত হন না, তারা নির্বাচিত হন, সেটাই তাদের নিয়োগের সমতুল্য। তো সেই দিক থেকে যদি এই বিষয়টি কিন্তু 1996 সালে একটি মামলা হয়েছিল যখন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন, অফিস গ্রহণের পূর্বেই তার বিরুদ্ধে জনাব আবু বকর সিদ্দিক ভার্সাস বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ একটা মামলা হয়েছিল, সেই মামলায় রিট মামলা, সেই মামলায় বিষয়টি বিস্তারিত আলোচনা হয়েছে। মামলার যেটা অপারেটিভ পোর্শন সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতির নির্বাচন সম্পূর্ণ বৈধ, এতে কোনো অবৈধতা হয়নি। আর আলোচনায় তিনি বলেছেন এই পদটি অফিস অফ প্রফিট হলেও এটা অফিস অফ প্রফিট ইন দ্য সার্ভিস অফ দি রিপাবলিক নয়, সেখানে বিভাজন করে দেখানো হয়েছে কোন পদগুলো অফিস অফ প্রফিট অফ দি ইন দ্য রিপাবলিক আর কোনগুলো কনস্টিটিউশনাল পদ আলাদা করে দেখা হয়েছে। আমরা সেই প্রশ্নে নাকি যেহেতু সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের চূড়ান্ত একটি রায় বলে দিয়েছে যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ঠিক তেমনি অবসরপ্রাপ্ত একজন কমিশনারের নিয়োগ রাষ্ট্রপতি পদে কোনোভাবেই অবৈধ নয়, সেই দিক থেকে এই প্রশ্নে বিভ্রান্তি সৃষ্টি বিভিন্ন ধরনের মতামত দিয়ে বিভ্রান্তি সৃষ্টিটা অনাবশ্যক বা সমীচীন হবে না বলে আমি মনে করি। এছাড়া অনেকে 147 কথা বলেছেন, 66 কথা বলেছেন,
আমাকে শুধু দেখতে হবে আর্টিকেল, আমাকে শুধু দেখতে হবে আইনের কোথায় কী বলছে। এটা হচ্ছে সংবিধিবদ্ধ একটি অযোগ্যতা যে কর্মাবসানের পর তিনি কোনো পদে আসীন হবেন না, নিয়োগ লাভ করবেন না। নিয়োগ লাভ আমি কিন্তু স্টেজ দিচ্ছি বারবার আপনাদের সামনে, ইলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট এক জিনিস নয়। একটি মানুষ যখন ইলেকটেড হয় তার চরিত্র একটি, আর একটি মানুষ যখন অ্যাপয়েন্টেড হয় তখন একজন ব্যক্তি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেন, আর উনি নির্বাচিত হয়েছেন পরোক্ষভাবে পুরো দেশবাসীর পক্ষে, প্রত্যক্ষভাবে জাতীয় সংসদের সদস্যদের দ্বারা। যেহেতু একটি মাত্র প্রার্থী ছিলেন, একজন মাত্র প্রার্থী ছিলেন এবং তার প্রার্থিতা দুটি নমিনেশন পেপার ছিল, আমরা সেটা আমি সেটা বিবেচনা করেছি প্রধান নির্বাচন কর্মকর্তা হিসেবে পুঙ্খানুপুঙ্খভাবে, এবং এর বাইরেও প্রচলিত যে আইনকানুন সংবিধানের 66 আর্টিকেল 147 এবং সে রায় সব কিছু বিবেচনা করে দেখেছি তার এই পদে নির্বাচিত হতে কোনো ধরনের অযোগ্যতা নেই।